হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সকালবেলা তোমাদের ভিডিও মানে দিতে পারিনি, সকালবেলা তোমাদের সামনে আসতে পারিনি, তো আমি যে এখন আসলাম সকালবেলা থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি, তো এখন আমি আসলাম তোমাদের সামনে। তো যাই হোক, এখন 5টার বেশি বেজে গেছে, অন্ধকার অন্ধকার প্রায় হয়ে গেছে, তো আমি আজকে একটু বিশাল বিজি ছিলাম, বিজির জন্য আমি আজকে ভিডিও করতে পারিনি, তো ভিডিও তো দিতেই হবে। তো বন্ধুরা, আমি একটু ওই যে সাজুগুজু করে এক জায়গায় গিয়েছিলাম, তারপরে সেখান থেকে এসে করে শর্ট ভিডিও করলাম, পরে তো মনে করছে যে এখন একটু লং ভিডিও দিই, বন্ধুদের সঙ্গে একটু গল্প টল্প করি, পরে বড় ভিডিও তো একটা ছাড়তেই হবে। আর এই যে গান শোনা যাচ্ছে না, মুখে গান হচ্ছে, এটা আমাদের বাড়ির পাশে আশ্রম আছে, ওই আশ্রমে মানে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে সব লোকজন যাচ্ছে আসছে, গান হচ্ছে, খুবই আনন্দ লাগছে। তো যাই হোক বন্ধুরা, তো চলো একটু ঘুরু ঘুরু করে আসি। হ্যাঁ, ওই তো চলে গেলো, দেখো ওই যে আমার মেয়ে ঘুরে দাঁড়িয়েছে ওইদিকে। তো বন্ধুরা একটু ঘুরু ঘুরু করে আসি, চলো রাস্তা দিয়ে আমার সঙ্গে তোমরা একটু ঘুরু ঘুরু করো। তো বন্ধুরা বন্ধুরা এই যে দর্শক দেখেছো, এই যে দেখো কত দর্শক দেখেছো, দেখো রাস্তা দিয়ে কত দর্শক হেঁটে বেড়াচ্ছে দেখেছো, ওই দেখো ওই দেখো, ওই যে আমাকে কুটু 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 সাজু সাজু করেছে, দেখো কুটু কি পরেছে বলতো, টিকলি, ওরে বাবা রে টিকলি টিকলি পরেছে, এই দেখো কুটু টিকলি, দেখো ওই দাঁড়া আমি দেখাচ্ছি ভালো করে তোমার, টিকলি কুটু এখন না ছোট্ট, কুটুর এখন 2 মাস বয়স, কুটু কিচ্ছু বলতে পারে না, কুটু আমার ইয়াল বেল পরেছে দেখো, ওরে বাপ রে, পড়বে বলবে, দাঁড়াও না কয় দিন, আমি তো ইয়ার বোন এখনো দেখিনি, কেবল দেখলাম। তো বন্ধুরা স্কুলে গিয়েছিল, স্কুল থেকে কেবল আসলো, তো কিছু বলে দে বন্ধুদের, হাই ফ্রেন্ড, বল তোমরা কেমন আছো, কেমন আছো তোমরা, ভালো আছো, এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে বলছে, সাবস্ক্রাইব করতে বলছে, বুঝেছো, তো চলে গেল, লজ্জা পাচ্ছে। আর এই যে আমার শাশুড়ি কি নিয়ে যাচ্ছে, তো বন্ধুরা আমার শাশুড়ি কুল নিয়ে যাচ্ছে, যে দাঁড়া তোমাদের দেখাচ্ছি, দেখি কুলটা দেখাও, ওই যে দেখো কুল দেখেছো, টুপলা দেখাও, কুলির টুকলা দেখো, এই যে তারপরে দাও দেখি আমার হাতে, বন্ধুরা ফাটা ফাটা কুলটা আমি খুঁজছি, ভালো কুল, এই যে দেখো, এই যে আর দাঁড়া আমি কুল দেখাচ্ছি তোমাদের, দেখেছো কুল, ওই যে আমার শাশুড়ি কুল নিয়ে আসলো, দেখেছো আমার এলাকা সেই ওইটা হয়েছে, সেই ওইটা হয়েছে, বন্ধুরা এই যে দেখো আমার সাজুগুজু বন্ধুরা, চলো ওই দিক থেকে ঘুরে ঘুরে আসি, বন্ধুরা চলো আমি গাছ লাগাবো, তো চলো আমার সঙ্গে, তাই গাছ লাগাই তোমরা দেখবা। আর এই গাছটা একদম দুয়ার খোলে হয়েছে, তো ওই যে তো এখানে তো হবে না, ওই জন্য ওইখান থেকে তুলে অন্য জায়গায় লাগাবো, এখানে তো হবে না, ওইখানে হলে ওই যে মানে শিকড় একদম ইয়ে ঘরের ভিতর ঢুকে যাবে, তুমি তুলে নিয়ে আসি। সব লেবুরই একই সেন্ট করে, কমলা লেবু গাছ, কমলা লেবু গাছ বলছে, মানে ওইখানে আসলে আমরা কমলা লেবু খেয়ে খেয়ে বীজ ফেলি, তো তো ওই জন্য হতেও পারে, তো যাই হোক ওইখানে তো ঘরের ভিতর চলে যাবো, ওই জন্য আমি এখান থেকে তুলে ওইখানে লাগাবো, তো চলো যাই লাগাবো, কোথায় ওই ছাদে লাগাবো, তো বন্ধুরা আমি যে এখানে লাগিয়ে দেবো,
আমার লাগানো হয়ে গেছে, এবার জল নিয়ে আসে দিয়ে দি, জল দিয়ে আসি। দেখো আমার মা আজকে প্রিটি প্রিটি সেজেছে, ড্রেস পরেছে, ড্রেস। এ পরে যাবি তোরা ছাদের থেকে? এখন একটু থাক, আবার পরে দেবো। চলো আমি জামা কাপড় তুলবো, জামা কাপড় তুলে ছাদটা ঝাড় দেবো, ছাদটা নোংরা হয়েছে বিশাল। চলো কাজ সব পরে পরে গিয়েছিল, শুকায়নি ভালো। বন্ধুরা দেখো আমার টপ গুলো দেখেছো, আমি আর কিন্তু ফুল গাছ লাগানো ছিল, ফুল গাছ মরে গিয়েছে, আবার কিনে এনে লাগাচ্ছি। সব বালতি ভাঙা, দেখো ঝাঁট দিয়ে কতটা নোংরা কাচিয়ে রেখেছি, তো পুরোটা ছাপ তো ঝাঁট দিলি অনেক হয়ে যাবে, তোমাকে দেখালি পরে পুরোটা ঝাঁটটা তোমাদের দেখাতে পারিনি, একটুখানি দেখালাম। আরো ও পাশে কাঁচানো রয়েছে, পুরো ছাদ নোংরা হয়ে গেছিলো ঝাঁট দিয়ে দিয়ে এগুলো তুলতে হয়। তো যাই হোক কত কাজ করেছি, সব কাজ তো তোমাদের দেখানো হয়নি, কষ্ট হয়ে গেছে, শর্ট ভিডিও করলাম কত কাছি অনেক। তো যাই হোক এখন আমার পরিচ্ছন্ন হয়ে গেছে বিশাল, জিরোতে দেখো আমাদের গাছের তেঁতুলা তো অনেক, কিন্তু এখন পারবে কে? আমি তো পারছি গাছ উঠতে পারি না, গাছ উঠতে পারি মানে এখন ঝুলটা হারিয়ে গেছে, তো উঠতে গেলে কষ্ট হয়ে যায়। যাই হোক আমরা এই তেঁতুলটা এখন খাবো তিনজনে, ক্যামেরাম্যানও খাবে কিন্তু আমি খাবো না। ক্যামেরাম্যানের জন্য একটু রাখলাম। জল চলে আসছে এখনই দিদি। ভালো লাগছে? বন্ধুরা একটু অসুবিধা হবে তোমাদের, কারণ গান হচ্ছে তো মানে একটা আওয়াজটা হবে, ধরুনটা মেরে মানিয়ে নিও, আমার উপায় নেই কিছু, ঠাকুরের নাম গান তো হবে, তাই না? ঠাকুরের নাম গান গানে যাওয়া ভালো।
আমি শুনছি, তোমরাও শোনো, ঠিক আছে? ঠাকুরকে প্রণাম করি, ঠাকুর দেবো তো আমি খুব ভালোবাসি। ভিডিওটা এ পর্যন্ত আর বেশি বড় করলাম না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আবার ফিরে আসছি পরের ভিডিওয়। টাটা টাটা দেয়।